দেখতে বড় লাগে কিন্তু সাপ দিলে হয়ে যায় একদম ছোট। এই যে আসসালামু আলাইকুম সবাইকে, খাইতেশের পক্ষ থেকে আমি আছি সাজ্জাদ। আজকে আপনাকে নিয়ে আইছি নারায়ণগঞ্জের দেওয়াবক এলাকার পাক্কা রোড এলাকায় একটা পার্ক আছে, পার্কের নাম হচ্ছে শেখ রাসেল নগর পার্ক। তো এ জায়গায় কেমনি কি আসবেন না আসবেন সে বিষয়ে বিস্তারিত বলতে যাব না, বিস্তারিত বলতে গেলে ভিডিও আবার বেশি বড় হয়ে যাবে, তখন আবার আপনারা হয়ে বসবেন যে ভাই ভিডিও তো বেশি বড় হয়ে যাচ্ছে, একটু ছোটো করেন। তো এ জায়গায় একটু কেমনি কি আসবেন না আসবেন তার জন্য বিস্তারিতটা গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তা দিয়ে হলো একটু কষ্ট করে চলে আসতে হবে ভাই, আমি বেশি কথা বাড়াবো না। তো যেহেতু এ জায়গায় আপনাকে আমরা নিয়ে আসি, এ জায়গাটা ঘুরায় ঘুরায় দেখাবো, শুধু গুল্লিতে হবে না, পাশে যদি আপনার যদি ভাবি থাকে বা যদি গার্লফ্রেন্ড থাকে তখন সে আবার পাশেতে খুশা মেরে কবে যে বাবু এনে আইসা যেহেতু আমার কিছু একটু খাওয়াও। তো এই জায়গায় অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে, সেই জায়গায় কী কী পাওয়া যায় সেগুলো আপনাকে আমরা আজকে দেখানোর চেষ্টা করবো যে এখানে কী কী পাওয়া যায়। তো আগে ফার্স্ট আগে পার্কটা একটু ঘুরে ঘুরে দেখেন, তারপরে খাওয়ার অনেক আপনাকে নিয়ে যাচ্ছি। পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশে মতন কষ্ট নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে তো পথ চলতে চলতে পেয়ে গেলাম চিতই পিঠার দেখা। তো চিতই পিঠাটা খাওয়া যাক, উপরে দেওয়া আছে সরিষা ভর্তা আর শুটকি ভর্তা, শুটকিটা হচ্ছে হেওয়া শুটকি ভর্তা আর ওটা হচ্ছে সরিষা ভর্তা, দাম হচ্ছে 5 টাকা, খাওয়া যাক। শুটকি ভর্তাটা ঝাল বেশি, পানি বেরিয়ে গেছে রে। সরিষা পাতাটার জাজাল অভাব অনেক বেশি, তো চলে যেহেতু শীতকাল এবার আমরা ট্রাই করব ভাপা পিঠা, দাম হচ্ছে 10 টাকা। খাই কেমনে প্রচুর গরম, ভিতরটা যদি ভেঙে দেখাই পুরো গুড় এবং নারিকেল দেয়া, তো এবার পথ চল চলতে পেয়ে গেলাম পাঁপড়ের দেখা, এটুকু একটা পাঁপড় দাম হচ্ছে 5 টাকা, এটা খাওয়া যায় না। পাঁপড় কি আপনি খাই নাকি? পাঁপড় তো ভেঙে ভেঙে না খায়, কিন্তু মশলাটা খাবো কেমনি, হচ্ছে না খাওয়া দাওয়া। Happy
তো অনেকদিন পরে দেখা পেয়ে গেলাম হাওয়াই মিঠাইয়ের। হাওয়াই মিঠাইটা সুবিধা হচ্ছে কি জানেন, দেখতে বড় লাগে কিন্তু সাপ দিলে হয়ে যায় একদম ছোট। এই যে এটা খাইবো কেমনে আগে দেখায়। এই যে একটু ছিড়লাম, ও মা এতবার হাতে হাতে জোড়া লেগে যাচ্ছে। জিব্বা কি লাল হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে ভাই। তো ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম কাবাবের দেখা, নাম হচ্ছে বিসমিল্লা কাবাব ঘর। তো তাদের এখানে বিশেষত্ব হচ্ছে এখানে হচ্ছে স্টিক পাওয়া যায় আর হচ্ছে তান্দুরি চিকেন পাওয়া যায়। তান্দুরি চিকেনের দাম হচ্ছে 50 টাকা আর স্টিক এক এক প্রতিটা স্টিক হচ্ছে 40 টাকা করে। সাথে লুচি পাওয়া যায়, লুচির দাম হচ্ছে 10 টাকা করে পিস। তো প্রথমে আমরা নিচ্ছি চিকেনের যে কাবাব, এখানে এক স্টিক 40 টাকা ছিল, এক পিস, দুই পিস, তিন পিস, চার পিস, সাথে টক দিয়ে একটা সস বানায় দিছে আর লুচি। তাদের লুচিগুলোর একটা বিশেষত্ব হচ্ছে দাম 10 টাকা যেমন, সাইজেও ঠিক তেমনিও তেমনই বড়। তো এবার বাকিটা টেস্ট করে বলা যাক। চিকেনের ভিতরটা যদি দেখাই, দেখেন খুব বেশি সাদা নাই, তার মানে ভিতরের দিকটা জুসি আছে মোটামুটি। বিসমিল্লাহ। টকটা একটু এমনি খেয়ে বলি, টকটা বেশি মজার। টকের ভিতরে কি কি দেওয়া আছে ভাই? সরিষা, বিট, আচ্ছা লবণ, মরিচ, মরিচের গুঁড়া মানে কাঁচা মরিচের, শুকনো মরিচ না কাঁচা মরিচের ব্লেন্ডার করা। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার হচ্ছে টক দই। তো শুনতে পেলেন যে এর ভিতরে কি কি দেওয়া আছে। মাংসটার ভিতরটা নিয়ে যদি বলি, মাংসটার ভিতরে আপনার অনেক সফট আছে, সাথে অনেক জুসি আছে। তো এবার আমরা আরেকটা যেটা অর্ডার করেছিলাম তান্দুরি চিকেন 50 টাকা আর এটা আছে 10 টাকা, টোটাল 60 টাকা। এটা খেতে চিকেনটা ঠিক আছে। তান্দুরি থেকে তাদের কাবাবের টেস্টটা বেশি, এটার টেস্টটা একটু কম, ওইটার টেস্টটা ভালো আছে। বাট দুইটার ক্ষেত্রে দুইটাই সফট আছে অনেক। আর বড় যে বিষয়টা হচ্ছে, চোখের সামনে কাবাব তৈরি হচ্ছে, চোখের সামনে কয়লার আগুনে
মুরগি পুড়তেছে এই জিনিসটা দেখার মাঝে একটা আনন্দ আছে। তো যাদের বাসায় বারবিকিউ করার সুযোগটা নাই তারা চাইলে এখানে এসে সারাদিন ঘুরতে পারেন এবং ঘোরা শেষ করার পরে এখান থেকে চাইলে কাবাব অর্ডার করে কাবাব ট্রাই করতে পারেন। তো আজকের মতো এখান থেকেই শেখ রাসেল নগর পার্ক থেকে বিদায় নিচ্ছি। খাইতে চায়ের পক্ষ থেকে সাজ্জাদ, আসসালামু আলাইকুম।